হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আবার ইঞ্জিনিয়ার পার্সেল অফ প্ল্যাটফর্ম। জেক্সপো ভোগলে 2024 সালে যে সমস্ত অ্যাসপেন্ডার রয়েছে তারা ইতিমধ্যে পেয়ে গেছো ফার্স্ট পেজের অ্যালোনমেন্ট লেটার, এবং অনেকে অ্যালোনমেন্ট লেটার আসেনি। তো অ্যালোনমেন্ট লেটার না আসার জন্য অনেকে সংশয় রয়েছে। তো সেই সংশয়ের উপর ডিপেন্ড করে তোমরা সেকেন্ড ফেজে কিভাবে কি করবে না করবে সমস্ত বৃত্তান্ত বিষয় তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। এবং যারা মনে করছো যে ফার্স্ট কাউন্সিলিংয়ে বা ফার্স্ট ফেজের অ্যালোনমেন্ট লেটারে আমি মনস্তত্ব নয় যে এই কলেজটা পাওয়ার পর এরপরে বেটার কলেজ পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, এবং তোমাদের মধ্যে আরো প্রশ্ন রয়েছে, অনেক রকম প্রশ্ন যে আমাকে ফিজিক্যালি যখন কোনো কলেজে যখন অ্যাডমিশন নিতে যাব তার জন্য কি কি লাগবে সেটা কিন্তু পরিষ্কারভাবে আমি বলে দিয়েছিলাম। তা ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সব ভিডিওগুলো তোমরা আশা করি ফলো করে করে এসেছো। এবং সবথেকে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট যে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো জেক্সপো এবং ভোগলের দুটো ডিপার্টমেন্টেরই আমি কিন্তু লাইভ দেখাবো। যারা কিন্তু কলেজ পেয়েছো তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, যারা কলেজ পাওনি তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট হতে চলেছে এই ভিডিওটা। অর্থাৎ ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখো, সমস্ত আপডেট দেবো এবং মনোযোগ সহকারে শুনবে যে যারা আইটিআই এবং ভোগলের দিয়েছো তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট যে আমার কলেজ আসছে না, কি করব এরপর, আমাকে কি সেকেন্ড ফেজের জন্য কলেজকে আপ ডাউন করতে হবে, নাকি কোনো পেমেন্ট করতে হবে, নাকি আমি অ্যাকসেপ্ট অ্যালোনমেন্ট করবো, নাকি নেক্সট কি করব। তো সমস্ত বিষয় প্রশ্নের উত্তর দেবো। আর যে সমস্ত গার্জেনরা আমাকে ফোন বা মেসেজ করছেন তাদেরকে একটা রিকোয়েস্ট করব, আশা করি দেখতে পাচ্ছেন যে স্টেট কাউন্সিলিং যে ডিলে করেও শেষ মুভমেন্টে কিন্তু অ্যালোনমেন্টটা দিয়েছে। স্টেট কাউন্সিলিংকে আজকে আমরা দেখে আসছি নতুন কিছু না, প্রত্যেকটা আপডেট কিন্তু জোগা খিচুড়ির মতন বাঁধিয়ে দিচ্ছে, কিন্তু এটা নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো সংশয় নেই। তো আমি যেটা নিয়ে আপনাদের কাছে বা তোমাদের কাছে যেটা তুলে ধরবো এখন যে ভিডিওটা, সেটা হচ্ছে অনেকে কমেন্ট দেখছিলাম যে স্যার বা দাদা, আমি সার্চ আমার যে লগ ইন করছি, লগ ইন করার পর কোনো আমাকে শো আপ করছে না যে আমি অ্যালোনমেন্টটা অ্যাকসেপ্ট করবো কি বা নেক্সট পেমেন্ট করবো কি অটোগ্রাফেশনের জন্য। তো সেটা নিয়ে তোমাদের কিন্তু লাইভ দেখাবো এই ভিডিওর মাধ্যমে, অবশ্যই শেষ পর্যন্ত দেখার অবশ্যই অবশ্যই বলবো। চ্যানেলে যারা প্রথম আসছো এবং ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই ইঞ্জিনিয়ার পার্সাল ভাই শুভঙ্কর মণ্ডল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, নিত্য নতুন আপডেট গভর্নমেন্ট প্রাইভেটের জব নোটিফিকেশন ইঞ্জিনিয়ারিং রিলেটেড, এবং যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পরবর্তীকালে সেমিস্টার পড়বে গভর্নমেন্টে প্রিপারেশন করবে, অবশ্যই তোমরা কিন্তু প্লে লিস্টে ক্লাস করতে হবে। আইদার তোমরা ডিটেলস জানার জন্য অবশ্যই ডিসক্রিপশনে নাম্বার আছে, সেখান থেকে তোমরা ইনকোয়ারি করতে পারো। এবং যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে টেলিগ্রাম চ্যানেলে ইমিডিয়েটলি জয়েন করলাম লেটেস্ট আপডেট সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য। দেখো আমি দুটো ক্যান্ডিডেটের তোমাদের কাছে লাইভ দেখাবো, জেক্সপো এবং ভোগলেট দুটো ক্যান্ডিডেটের উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু এখানে দেখাবো যে যারা কলেজ পেয়ে গেছে এরপর কি করতে হবে, যারা কলেজ পাচ্ছে না তাদেরকে কি করতে হবে, এবং অটো অপশন করার পর কি কি প্রসিডিউর গুলো রয়েছে, কত টাকা পেমেন্ট করতে হবে, সমস্ত ইনকোয়ারি দেবো। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ ওয়েবসাইটে রয়েছে, তোমরা ভালোভাবে জানো যেখানে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে ডাইরেক্ট চলে যাবে তোমাদের ফার্স্ট ইয়ার এবং তোমাদের সেকেন্ড ইয়ার, এখানে অপশান দেবে। দেওয়ার পর তোমাদের যেমন প্রসিডিউর রয়েছে, যেমন ওপেন করতে হয়, যেমন তোমরা ফোন নাম্বার এবং তোমাদের লাস্ট যে আধার কার্ডের ডিজিট নাম্বার দিয়ে তোমাদের ওটিপি দিয়ে ঢুকতে হয় সেটা ঢুকবে। ঢুকার পর আমি যেমন ওপেন করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ প্রোফাইলে রয়েছি, এই প্রোফাইলটা হচ্ছে একটা কোনো ক্যান্ডিডেট, আমার একটা ক্যান্ডিডেট রয়েছে সেটাকে আনন্দিতা মান্নার একটা ক্যান্ডিডেট, যেটা হচ্ছে তোমার এখানে জেনারেল র্যাঙ্ক দেখতে পাচ্ছ 34,125, এসসি র্যাঙ্ক দেখতে পাচ্ছ 6,826, এবং TFW র্যাঙ্কও রয়েছে। তো এ কোন কলেজ পেয়েছে দেখো, অ্যাকচুয়ালি বলে রাখি অনেকে কমেন্ট দেখছিলাম স্যার বা দাদা আমার বন্ধুটার 35,000 র্যাঙ্ক হয়েছে, সে কিন্তু কলেজ পেয়ে যাচ্ছে গভর্নমেন্ট, কিন্তু আমি তো পাচ্ছি 20,000-এর মধ্যে, কেন আমি পাচ্ছি না কেন। দেখো এখানে পুরো সম্পূর্ণ ডিপেন্ডস করছে কাউন্সিলিং এর উপর, ঠিক আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 34,000 র্যাঙ্ক হয়েছে জেনারেল, কিন্তু এসসি 6,000, সে কিন্তু ফার্স্ট পেজে কিন্তু ভালো গভর্নমেন্ট কলেজ পেয়েছে। দেখো এখানে দেখতে পাচ্ছ এখানে শো করছে প্রোফাইল চয়েস, দেখো চয়েস ফিল আপ যে করেছিল এখানে সম্পূর্ণ দেখাচ্ছে অ্যালোনমেন্ট লেটার, এখানে সম্পূর্ণ কতগুলো কলেজ, এটা আমি করেছিলাম টোটাল হচ্ছে 49টা কলেজ দিয়েছিলাম, সম্পূর্ণ সব গভর্নমেন্ট আছে, সব ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স আছে, ঠিক আছে। তো এই অ্যালোনমেন্ট লেটারটা ওপেন করলে দেখতে পাচ্ছ তোমরা ওপেন যে এটা তেমন তোমার র্যাঙ্কের উপর ডিপেন্ড করে দেখতে পাচ্ছ ইনস্টিটিউটের নাম দেখতে পাচ্ছ এখানে কি আছে না, ওমেন্স গভর্নমেন্ট পলিটেকনিক, ঠিক আছে, অনলি ফিমেলদের জন্য। আর এখানে ব্রাঞ্চ দেখতে পাচ্ছ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। এবারে প্রশ্নটা হচ্ছে যে এই যে ফার্স্ট রাউন্ডে কলেজটা এসেছে চয়েস নম্বর কিন্তু 11, এ যদি চাই যে দেখো এখানে 11 নম্বর কোশ্চেনে যদি চলে যায়, 11 নম্বর পেয়েছে কোন কলেজটা দেখতে পাচ্ছ, এই কলেজটা পেয়েছে, এই যে ওমেন্স পলিটেকনিক, ঠিক আছে, ইটিসি ডিপার্টমেন্ট পেয়েছে। এ কিন্তু 11-র পরে 49টা যে কলেজ রয়েছে এ কোনো আর কোনো কলেজ পাবে না, চাইলেও কিন্তু পাবে না আর অটো অপশন করার পর। কিন্তু এ যদি অটো আপগ্রেশন করতে চায় তাহলে কিন্তু এই 11-র উপরে যে সমস্ত কলেজগুলো রয়েছে 10-9 থেকে শুরু করে সম্পূর্ণ ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কলেজগুলো রয়েছে, চাইলে কিন্তু 1,000 টাকা পেমেন্ট করে অটো অপশন করতে পারে ভালো ডিপার্টমেন্ট পাওয়ার জন্য, ওর কাছে অপশন রয়েছে।
এবারে ও যদি না চায় বা তোমরা যারা র্যাঙ্ক এসে গেছে, ভালো কলেজ পেয়ে গেছো, তারা কিন্তু ওখানে দেখতে হচ্ছে অ্যাকসেপ্ট অ্যালোনমেন্ট লেটার, অ্যাকসেপ্ট অ্যালোনমেন্ট করে নেবে, ডাউনলোড করে নেবে। ডাউনলোড করার পর তোমাদের কাছে 3-4 পেজের অ্যালোনমেন্ট লেটার চলে আসবে। যদি মনে হচ্ছে মনস্তুণ্ণ হচ্ছে না এই কলেজটা, আমি নেক্সট রাউন্ডের জন্য ওয়েট করব, তারা আপগ্রেশন ফর নেক্সট রাউন্ড, আর তাদের জন্য পেমেন্ট করতে হবে 1000 রুপিস। এবারে এইটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, যে সমস্ত ক্যান্ডিডেটরা ভালো কলেজ পেয়ে গেছে ফার্স্ট রাউন্ডে, তারা কিন্তু এটা বারবার আমি বলে এসেছি, প্রত্যেকটা ডকুমেন্টস, সে গভর্নমেন্টে ভর্তি হও বা গভর্নমেন্ট স্পন্সর বা প্রাইভেটে, এই ডকুমেন্টস গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছ তোমার কি কি লাগবে, ফাইনাল অ্যালোনমেন্ট লেটার লাগবে, এবং তোমাদেরকে ফাইনাল অ্যালোনমেন্টের মানি রিসিপ, ঠিক আছে, সেটা লাগবে, এবং তোমাদেরকে পাসপোর্ট সাইজের ছবি লাগবে, ঠিক আছে। এই যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট মাধ্যমিক অ্যাডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেট, জেক্সপো অ্যাডমিট কার্ড, স্টেট সুবিধা কার্ড, ফিজিক্যাল চ্যালেঞ্জার যারা রয়েছে অরিজিনাল, তোমাদের গভর্নমেন্টের উপর ডিপেন্ড করে যে অথোরাইজ রয়েছে কাস্ট সার্টিফিকেট, সেটা যারা TFW অ্যাপ্লাই করেছে তাদের জন্য, অর্থাৎ এই যে ডকুমেন্টস গুলো প্রত্যেকটা বলেছিলাম, ডোমিসাইল সার্টিফিকেট শুরু করে সম্পূর্ণ অ্যান্টি র্যাগিং থেকে শুরু করে সম্পূর্ণ এখানে কিন্তু উল্লেখ করে দিয়েছে। এই 16টা ডকুমেন্ট তোমাকে কিন্তু ইন ফিজিক্যালি তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে, ঠিক আছে। তো এটা ছিল মেন ইম্পর্টেন্ট, যে তোমরা যারা কলেজ অ্যাকসেপ্ট করবে, কলেজ অ্যাকসেপ্ট করে তোমরা অ্যাডমিশন নিতে, এই ডকুমেন্টস গুলো নিয়ে যেয়ে ফিজিক্যালি, যারা ভাবছো এই কলেজটা বেটার থেকে আরো ভালো বেটার পাবো, তারা সেকেন্ড রাউন্ডের জন্য ওয়েট করবে, এবং যাদের কলেজ আসেই নেই, ঠিক আছে, এটা তোমার ভোগলেট বা জেক্সপো দুজনের জন্যই বললাম, ঠিক আছে, দুটো ডিপার্টমেন্টের জন্য। এবারে আসছি আমি জেক্সপো, এটা গেল জেক্সপো, এবারে ভোগলেট। দেখো অন স্ক্রিনে এরকম করে তোমরা লগ ইন করে নেবে, লগ ইন করার পর দেখো আর একটা ক্যান্ডিডেট রয়েছে, দেখতে পাচ্ছ স্বগত কুমার চৌধুরী, ঠিক আছে। এখানে তোমার প্রোফাইলে দেখো, এখানে তোমার প্রোফাইলটা দেখতে পাচ্ছ, তার জেনারেল র্যাঙ্ক হয়েছে 12467, কিন্তু SC র্যাঙ্ক হচ্ছে 2744। এটা কিন্তু ভোগলেট ক্যান্ডিডেট, ঠিক আছে। তো এই ভোগলেট ক্যান্ডিডেটের জন্য কিন্তু সে কিন্তু প্রথম গভর্নমেন্ট কলেজ পায়নি। কারণটা হচ্ছে তোমরা যদি চয়েস প্লেনটা দেখো, এখানে দেখতে পাচ্ছ এখানে অ্যালোনমেন্ট দিচ্ছে, যে কোনো একই সঙ্গে ওপেন করেছিলাম বলে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছ পুরোটা শো করছে, ও যখন কলেজ আসেনি এরকম তোমাদের কাছে শো করবে, ইউ আর নট ওপেন্ড ফর দিস রাউন্ড, প্লিজ ওয়েট ফর দ্য নেক্সট রাউন্ড। ও যেহেতু কাউন্সিলিং প্রসিডিওরটা ঠিকঠাক ছিল না, ভালো করে কলেজগুলো সাজিয়ে গুড়িয়ে উঠতে পারেনি, সেই জন্য কি হচ্ছে না, জেক্সপোর বাদ দিয়ে ভোগলেট ক্যান্ডিডেট, সেখানে পার্সেন্টেজ সিট ক্যাপাসিটি অনেকটাই কম থাকে, সেই ভিত্তিতে তো এখানে ফার্স্ট রাউন্ডের কলেজ আসেনি মানে ওটা কিন্তু নার্ভাস হওয়ার কোনো কারণ নেই, সেকেন্ড রাউন্ডে অবশ্যই কলেজ আসবে। এবং তাদের জন্য কিন্তু সেম প্রসিডিওর, এবং জেক্সপো বাদ দিয়ে ভোগলেট ক্যান্ডিডেট যাদের এসেছে, তারা যদি অ্যাকসেপ্ট করে নাও, তাদের জন্য কিন্তু সেম ভাবে রয়েছে, ঠিক আছে, যে অ্যাকসেপ্ট করলে অ্যাকসেপ্ট অ্যালোনমেন্ট, না হলে নেক্সট রাউন্ডের জন্য 1000 টাকা দিয়ে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। আর অবশ্যই অবশ্যই প্রত্যেকটা আমি কিন্তু বলে এসেছি যে তোমাদেরকে কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে ডকুমেন্টস, ঠিক আছে। তো এটা হচ্ছে আবার মেন পেজে চলে আসছি, তো এইটা ছিল মেন ইম্পর্টেন্ট, যারা অ্যাকসেপ্ট করে নিচ্ছ অ্যালোনমেন্ট লেটার, তারা অবশ্যই অবশ্যই ভালো কলেজ পেয়ে যাচ্ছ, নিশ্চয় অ্যাকসেপ্ট করছো। যদি তোমার মনে হচ্ছে ওই কলেজটা আমার বেটার মনে হচ্ছে না বা ডিপার্টমেন্ট ভালো হচ্ছে না, তাহলে সেকেন্ড রাউন্ডের জন্য 1000 টাকা দিয়ে অটো অ্যাডমিশন করতে পারো, পেলেও কিন্তু ভালো কলেজ পেতে পারো। এবার এখানে প্রশ্ন হয় যে স্যার বা দাদা, আমি যে কলেজটা পেয়েছি সেই কলেজটা রেখে দিই, আমি যদি নেক্সট রাউন্ডের জন্য যাই, যদি আমি নেক্সট রাউন্ডে ভালো কলেজ যদি না পাই, ভালো ডিপার্টমেন্ট যদি না পাই, আমি কি ওই আগের প্রিভিয়াস কলেজটা পেতে পারি? হ্যাঁ, তোমাকে ওই প্রিভিয়াস কলেজটাই আবার কিন্তু দেবে, ঠিক আছে, তুমি ওই কলেজটা তোমার ওখানেই অ্যাডমিশন হতে পারবে, তো ওই কলেজটা তোমার আর কিছু যাবে না বা তুমি ওই কলেজটা আউট হয়ে যাবে না, এরকম ব্যাপার হবে না, ঠিক আছে। তুমি নেক্সট রাউন্ডে ভালো কলেজ পেলে তবে তুমি অ্যাকসেপ্ট করবে, না হলে তোমার আগে প্রিভিয়াস যে কলেজটা পেয়েছো ফার্স্ট রাউন্ডে, সেই কলেজটা কিন্তু তোমাকে অ্যাডমিশন নিতে হবে, ঠিক আছে। তো তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে, তোমাদের তোমাদের প্রশ্ন যেগুলো করেছিল কমেন্টে তার উপর ডিপেন্ড করে, এবং গার্জেনরা যারা বলেছিলেন তার উপর ডিপেন্ড করে ভিত্তি করে আমি তোমাদেরকে আপডেট দিলাম। অবশ্যই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, আর ডোমেসিয়াল সার্টিফিকেট থেকে শুরু করে অ্যান্টিরিং এই সম্পূর্ণ ডিটেলস বলেছিলাম, তার ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে, ভিডিওগুলো দেখে নাও। কিন্তু আজকে 3 তারিখ, 4-5 তোমাদের হাতে 2 দিন সময় অ্যাডমিশন, ভালো করে সুস্থভাবে সব অ্যাডমিশন নিয়ে নাও, এবং সেকেন্ড পেজে কবে রেজাল্ট আসবে এবং তোমাদের কি করতে হবে না করতে হবে সমস্ত আপডেট পেতে অবশ্যই চোখ রাখো ইঞ্জিনিয়ার পার্সেল বা শুভঙ্কর মন্ডল আমার ইউটিউব চ্যানেলে, আর অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, আর লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, বারবার বললাম আপডেট পাওয়ার জন্য, ওকে। যখনই আপডেট আসুন না কেন, সবার প্রথম আমি চেষ্টা করবো আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদেরকে আপডেট দেওয়ার জন্য, ওকে। আর ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার পরবর্তীতে যারা পড়াশোনা করবে অবশ্যই এখান থেকে ক্লাস পাবে, এবং তার মধ্যে বেশি ডিটেলস জানার জন্য অবশ্যই ইনকোয়ারি করতে পারো, ওকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করো, যেভাবে সাপোর্টের হাত সবসময় রেখেছো, আর তোমাদের জন্য সবসময় আমি আছি আর থাকবো, এবং তোমাদের প্রতিনিয়ত তোমাদেরকে জেনুইন আপডেট দিতে থাকবো, ওকে।
তো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেখাবে নেক্সট ভিডিও নেক্সট ক্লাসের মাধ্যমে। তোমাকে সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই সুস্থভাবে সবাই অ্যাডমিশন নাও, যাদের কলেজ আসেনি, কোনো টেনশন করা বা কোনো নিরাশা হওয়ার কোনো কারণ নেই, নেক্সট রাউন্ডে তোমাদের অবশ্যই ভালো কলেজ আসবে, ঠিক আছে? তো আজকে ভিডিওটা এখানে পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।